যে আমলটি আমাদের সন্তানদের জন্য খুবই উপকারে লাগবে এবং আমরা যারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেই আমাদের জন্য খুবই ফলপ্রসূ হবে আমলটি। এই আমল করে যদি আমরা বাচ্চারা যদি পরীক্ষার হলে যায়, শিক্ষার্থীরা যদি পরীক্ষার হলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষায় সফল কাম করে দেবে, প্রতিটা প্রশ্নের উত্তর সে সঠিকভাবে দিতে পারবে। অথচ দেখা যায় অনেক সময় পরীক্ষার্থীরা খুব পড়ে গেছে কিন্তু পরীক্ষার হলে যাওয়ার পরে সব ঋণ থেকে চলে গেছে, স্মৃতিপট থেকে সব কিছু দূর হয়ে গেছে। যদি আমলটি করে পরীক্ষার হলে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ব্রেনটাকে স্বচ্ছ রাখবেন, পরিষ্কার রাখবেন। বা আমলটি করে যদি কোনো ইন্টারভিউতে যাই, ইন্টারভিউতে যে প্রশ্নগুলো করা হবে সবগুলো প্রশ্নের আনসার সঠিকভাবে দিতে পারবে। আল্লাহ তাআলার সিফাতি নামের উপরে আমরা আমল করব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, ওই গুণবাচক নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো। সূরা আরাফের 181 নম্বর আয়াত। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা সিফাতি নামের আমলের কথা আজকে বলে দেব। এই দুইটা সিফাতি নামের উপরে যদি আমল করি, পরীক্ষার্থী যারা আছে পরীক্ষায় সফল কাম হয়ে যাবে, পরীক্ষার সমস্ত আনসারগুলো সঠিক দিতে পারবে। যারা ইন্টারভিউতে যাবে, ইন্টারভিউতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় করে দিবেন। যে কোনো কাজের সফলতার জন্য যদি আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবেন, কারণ সফলতার মালিক তো হলো একমাত্র আল্লাহ, সফলতা দানকারী তো একমাত্র আল্লাহ। সুতরাং আমাদের চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আমরা যদি পরীক্ষার হলে যাই, অথবা কোনো ব্যবসার উদ্দেশ্যে যাব, অথবা কোনো ইন্টারভিউতে যাব, আগে আমরা দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নেব। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মুসিবতে পড়তেন বা যে কোনো কাজের উদ্যোগ নিতেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করো সালাত এবং সবরের মাধ্যমে। তাহলে আমরা দুই রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ব, এরপরে আমরা আল্লাহ তাআলার সিফাতি নাম আর-রাফিউ, এর অর্থ হলো উন্নয়নকারী, সফলতা দানকারী। আল্লাহ পাকের এই সিফাতি নামটা আমরা পাঠ করব, 20 বার পাঠ করে দুই হাতে আমরা ফু দিব। দুই হাতে ফু দিয়া এই ফুটা আমরা হাতটা মালিশ করে ফেলব, মুখের মধ্যে হাতটা আমরা মালিশ করে নিব। এবং আল্লাহ তাআলার সিফতি আরেকটা নাম আছে, ইয়া হাকামু, এই নামটা 221 বার আমরা পড়ব, 221 বার পড়ব। সিফতি নাম পড়ার আগে আমরা দুরূদ শরীফ পড়ে নিব। শ্রেষ্ঠ দুরূদ শরীফ হলো দুরূদ ইব্রাহিম, যে দুরূদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা দুরূদ ইব্রাহিম যদি না পারি, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু যদি সময় হয় এই দুরূদ শরীফ আমরা পড়ে নিব। দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার সিফতি নাম আর-রাফিউ আমরা 20 বার পড়ব। 20 বার পরে আমরা হাতের মধ্যে ফু দিয়ে মুখের মধ্যে মালিশ করে নিব। আরেকটা আমল হলো ইয়া হাকামু,
ইয়া হাকামু আল্লাহ তাআলার সিফাতি নাম 121 বার আমরা পড়ব, 121 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করে পরীক্ষার হলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মেধা সুন্দর করে দিবেন, মেধা শক্তি ভালো করে দিবেন, সব কিছু স্মরণ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো আনসার সঠিকভাবে দেওয়ার তৌফিক দিবেন। এবং যারা ইন্টারভিউতে যাবে, ইন্টারভিউতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করবে, এই আমলগুলো আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।